এই ওয়াইফ খুব ভালোবেসে খাবার বানায়। হাজবেন্ড বলে, আরে বাহ, চিকেন হয়েছে। এরপর ওয়াইফ কিছু খাবার প্যাক করে তার পরিবারের জন্য পাঠিয়ে দেয়, কারণ তারা কাজের ক্ষেত্রে একটু দূরে থাকে। তারপর তারা নিজে খাবার নিতে গিয়ে দেখে একটাই রুটি আছে, তাই সে হাজবেন্ডকে খাবার দিয়ে চলে যায়। হাজবেন্ড খুশি হয়ে খেতে গিয়ে মনে পড়ে তার ওয়াইফ তো তার সাথেই খায়। তখন সে বুঝতে পারে নিশ্চয়ই একটা রুটি আছে, তাই সে ওয়াইফের কাছে গিয়ে বসে এবং বলে, সংসারটা চালানো যেমন দুজনের দায়িত্ব, তেমন সুখ দুঃখ ভাগ করে নেওয়াটাও দুজনেরই অধিকার। আমার মনে হয় সত্যিই তাই। আপনার মতামত কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন।